মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বিজেপি জোট ত্রিপুরা 31টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি আইপিএফটি জোট তারা 31টি আসনে এগিয়ে রয়েছে। ত্রিপুরা মথা 10টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে। 10টি আসনে এগিয়ে রয়েছে ত্রিপুরা মথা, অন্যদিকে 2টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। পাশাপাশি বিজেপি জোট তারা কিন্তু 31টি আসনে এগিয়ে। বাম কংগ্রেস জোট তারা কিন্তু 8টি আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তের বড় খবর, বাম কংগ্রেস জোট তারা 8টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি আইপিএফটি জোট তারা 31টি আসনে এগিয়ে রয়েছে। ত্রিপুরা মথা এগিয়ে রয়েছে 10টি আসনে, অন্যান্যরা 2টি আসনে এগিয়ে। বিভিন্ন রকমের জল্পনা ছিল সাগরদিঘিকে কেন্দ্র করে। ভোট গণনা শুরু হয়েছে প্রথম পর্বের, এখনো পর্যন্ত কি খবর? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোনো ফলাফল আসেনি। 8টার সময় ঠিক ভোট গণনা শুরু হয়েছে, কিন্তু পোস্টাল ব্যালট এবং 16টা টেবিলে ভোট গণনা হবে। সব মিলে কিন্তু মনে করা হচ্ছে 8:30-9টার মধ্যে একটা আভাস পাওয়া যাবে ভোট গণনার ব্যাপারে। দেখো, এই আসনটা স্বাভাবিকভাবে নিঃসন্দেহে ত্রিপুরা এবং মেঘালয়ের ধারে কাছে পৌঁছয় না, কারণ ওখানে সরকার গঠন আর এখানে যেই জিতুক না কেন সরকারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু তা সত্ত্বেও কেন সাগরদিঘী গুরুত্বপূর্ণ, এই কারণে যে 45,000 ভোটে এগিয়ে থাকা এই আসনে তৃণমূল কংগ্রেস এবার সুব্রত সাহার প্রয়াণে এখানে ভোট হচ্ছে। এবং ইতিমধ্যেই যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল বিরোধী যে হাওয়া তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা, যদি আজকে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, নিঃসন্দেহে এই সমস্ত হাওয়াটা কিন্তু অনেকটাই স্তিমিত হয়ে যাবে। তৃণমূল বলতে পারবে মানুষ যাই, মানুষ কিন্তু তাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে কংগ্রেস সিপিএম, তারা হাত মিলিয়ে এই নির্বাচনে লড়াই করছে, এবং শুধুমাত্র খাতা কলমে কিন্তু লড়াই না, এই লড়াইটা অনেকটাই কিন্তু একেবারে রাস্তায় নেমে লড়াই। মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী তারা একসঙ্গে সভা করেছেন, মিটিং করেছেন, মানুষের বাড়িতে গেছেন। ফলে এই ক্ষেত্রে যদি কোনোভাবে কংগ্রেস এখানে জিতে যেতে পারে, তাহলে তারা জিরোর গেরো কাটিয়ে প্রথম বিধানসভায় শুধু পা রাখবেন তাই না, এই মডেল কিন্তু আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ মডেল হয়ে উঠতে পারে বাম এবং কংগ্রেস শিবিরের জন্য। অন্যদিকে বিজেপি তারাও কিন্তু মরিয়া প্রয়াস চালিয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এখানে 5-5টি মিটিং করেছে। ফলে বিজেপি যদি জিতে যায়, তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা বিজেপির কাছে একটা বাড়তি অক্সিজেন দেবে গত পঞ্চায়েত, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে। এই কারণেই কিন্তু একদমই উজ্জ্বল, ধন্যবাদ। সাগরদিঘী উপনির্বাচন কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভোটের ফলাফল দেবে, অবশ্যই ত্রিপুরা নিয়ে আলোচনায় আসবো, রিজুর কাছে প্রথমেই যাব। ত্রিপুরায় এখনো পর্যন্ত বিজেপি আইপিএফটি জোট 17 আসনে এগিয়ে রয়েছে। ত্রিপুরা মথাও খাতা খুলেছে, 2 আসনে তারা এগিয়ে রয়েছে। নিঃসন্দেহে এটা থেকে ট্রেন্ড একেবারেই কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় তাদের অংশগ্রহণ, যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু কংগ্রেস বারবার মুখ খুলছে এবং তারা বলছে শুধুমাত্র বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতেই কিন্তু ত্রিপুরাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক অবস্থান। দেখো, আমি একটা কথা একদম পরিষ্কার বলি, যখন কংগ্রেস আমাদের দিকে আঙুল তোলে তখন একটা জিনিস বুঝতে হবে যে কংগ্রেস যদি তাদের সক্রিয় ভূমিকা পালন করতো বাংলায় বা দেশে, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্মই হতো না। আজকে যদি কংগ্রেস সিপিএমকে হারাতো তৃণমূল আসতোই না বাংলায়। আজকে যদি কংগ্রেস বিজেপিকে হারাতো তাহলে তৃণমূল বিজেপির সাথে লড়াই করার প্রশ্নই উঠতো না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা বিজেপির সাথে লড়াই করব, কারণ এটা আমাদের মতাদর্শের লড়াই, নীতির লড়াই।